বাড়তে সিনেমা আম্মা গো গো মা আমি আবার বসলাম না তুমি বাইরে আসবে না কে আছো সারাটা দিনই ঘুরলাম কোন একটা কাজ পাইলাম না এইভাবে খালি হাতে যদি বাড়িতে যাই বোরে ভাই কিমনে মুখ দেখামু আর মার এই ভাই আমি কি কমু একটা কাজ করি মহাজনের কাছে যাই মহাজনের কাছে কিছু টাকা ধার চামু আর যদি ধার না দেয় তাহলে আরে আমি কাজ কইরা পরে টাকা শোধ কইরা দিমু যাই মহাজনের কাছে যাই এছাড়া তো আর আমার কাছে উপায় নাই জামুগা সমস্যা নাই আমার না কিছু টাকা দরকার ছিল আমার টাকা দরকার ছিল 20,000 আপনি যদি দিতেন তাহলে আপনি আর আমি দিয়া দিতাম সমস্যাটা হলো কি আমার বউ না অনেক অসুস্থ আমার বউরে ডাক্তার দেখানো লাগবে এই জন্য আপনার কাছে টাকা চাইতেছি দরকার হলে আপনার আমি সুদ দিমু ওই বেটা কি আমার সুদ করবা বস আমি তো সুদ খাই শুন
ওর বাড়ির যে দলিলটা আছে না ওই দলিলটা শুধু আমার নামে লেখা দিবি বুঝছস তারপর যা টাকা লাগে তুই আমার কাছে নিয়ে যাস মানা করব না চাচা টাকাটা আমার খুবই জরুরি দরকার বাড়ির দলিল দিমু সমস্যা নাই কিন্তু দলিলটা দিমু একটু পরে কারণ চাচা আমার টাকাটা নিয়ে তাড়াতাড়ি আমার বউরে নিয়ে ডাক্তারের কাছে যাইতে হইব একটু সময় আমারে দেন আর আপনি আমার 20,000 টাকা দেন আপনার কাছে আমি দলিল দিয়ে যামু যখন টাকাটা দিমু তখন আবার দলিলটা ফেরত নিয়ে যামু ঠিক আছে চাচা বড় সুস্থ করতে পারবো না এখন আমি কি করবো আর কোনো তো উপায় ছিল না লাস্ট একটা সুযোগ ছিল এটাও আমি হাতছাড়া করে দিলাম এখন যে আমি কি করি আমি টাকার ব্যবস্থা করতে পারি না আমি অনেক জায়গায় ঘুরছি আমাদের এলাকায় সবচেয়ে বড় মহাজন আছে না হের কাছেও গেছিলাম হ্যাঁ কয় বাড়ির দলিলটা হের কাছে দিতে কিন্তু আমি কইছি 2-3 দিন দেরি হইব হ্যাঁ কয় না হইব না পরে হে চলে গেছে আমি কোনো মতেই টাকার ব্যবস্থা করতে পারি নাই মা 2-3 দিন পর কেন বললি তুই বলতি আজকের মধ্যে দিয়ে দিবি বৌমার তো বাসে দেবো বাড়ি ঘর দিয়ে কি করবো না মা আপনি এটা কি কইতেছে আমার লেগে এই বাড়ির দলিল ওই মাতবর রে দিয়ে দিবেন না মা সেইটা আমি কখনোই হইতে দিব না মা এখন কি করা যায় কও তো আমি তো বুঝতে পারতেছি না মা আমার কাছে আরেকটা উপায় আছে উপায়টা হলো কি চলো ওরে নিয়ে আমরা হাসপাতালে ভর্তি করি পরে আমার একটা কিডনি বেচে দিমু আর এক কিডনি দিয়ে মানুষ বাঁচতে পারে তাহলে ওয়ও ভালো থাকবো আমিও ভালো থাকবো এটাই সমাধান মা এছাড়া আর কিছুই করার নাই না তুমি এগুলো কি কইতাছো আমার লেগে তোমার কিডনি তুমি বিক্রি করে দিবা না তুমি এ কাজ ভুলেও করো না তার চেয়ে ভালো আমি মরে যাই তুমি মারি নিয়া সুখে শান্তিতে থাকো বোমা সজীব তোর পাগলামি বন্ধ কর শুন সজীব চল চল বলে নিয়া তোর মামার বাড়িতে যাই মা মামা গুলো তো আমার সম্পর্ক খারাপ ওই জায়গায় গেলে তো মামার কোনো কিছুই করবো না তাড়াতাড়ি চলো ¡Vaya, pero me llega!
এক কাপড় যাবি ঘর থেকে কিছু নিয়ে যা মাইরা লেলে আমার মামলা কাম যা বাইতে বাইরা যা তুমি পরে যাই তো কিছু বেরো নাইলে তো আমি বাইরে লেলে বাইরে আমার কাম একদম বাইরে না বাইরে না না ভাই আমি না আমি বাজার গেলাম আই আজ তোর দি নাই রে বাইরে আমার গেল মত করে তুই যা যা তোর দিবা যা না কে আমি এই ঘরেতে বাইরে হব না বাবারে কইয়া আমি তোর পুলিশ মামলা দামু खुबी खराब मरे गए मारि दियम जाओ गरम कर मैदा बौरे हर अबाना कथा कपतना